ধাননগরেই আমাদের কর্মীকে মারা হয়েছে, দমদমে মারা হচ্ছে, সব জায়গায় মারপিট করা হচ্ছে। উনি কোন দুনিয়ায় থাকেন আমার জানা নেই। দল তো একজন বলছে নির্বাচন হোক, দ্বিতীয়জন বলছে নির্বাচন হওয়া উচিত নয়। দল ছাড়া পার্টি সরকার চলে না, সরকার ছাড়া নির্বাচন কমিশন চলে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলে সংঘাত। কুণাল ঘোষের পর এবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব অপরূপা পোদ্দার। তৃণমূলের মুখ্য সচেতক যা বলার দলেই বলতে পারতেন, মুখ্য সচেতকের পদে থেকে পদত্যাগ করা উচিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি ঘরশত্রু বিভীষণ? প্রশ্ন তৃণমূল সাংসদের। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেরকম লোকসভার সাংসদ দুদুবারের, তেমনি তিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাই চিফ হুইপ হিসাবে উনার যদি কোনো বক্তব্য থাকতো, উনি সেটা দলের মধ্যে বলতেন, দলের বাইরে নয়। আমাদের মাথার ওপরে মমতাদি রয়েছেন এবং মমতাদির আইডিওলজি নিয়ে কিন্তু আমরা চলি। আমার মনে হয় চিফ হুইপ হিসাবে তার পদত্যাগ করা উচিত, কারণ তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সম্বন্ধে কথা বলছেন প্রকাশ্যে, এটা ঠিক না। বললাম না যে ঘরশত্রু বিভীষণ, বিরোধীদের কি কি করতে চাইছেন এটা এই প্রশ্ন, এটা পুরোটাই লোকের সামনে রয়েছে। সেটাই তো বলছি যে ঘরশত্রু বিভীষণ নয় তো। এ প্রসঙ্গ নিয়ে সৌগত রায় তৃণমূল সাংসদ, তিনি কি বললেন শোনাব। দলের মধ্যে কোনো বিতর্ক হলে আমার মনে হয় সেটা সংবাদ মাধ্যমে আসা উচিত না, দলের মধ্যেই সেটার মীমাংসা করা দরকার। আমরা সেই মিটিংয়ে ছিলাম, দলের যে মিটিংয়ে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেন, সকলেই সেটা মেনে নিয়েছিলেন। দলের মানুষ হিসেবে আমিও সেটা মেনে চলি। লকডাউন সম্পর্কে আমি অভিষেকের বক্তব্য সমর্থন করেছি, তার কারণ আমার মনে হয় কথাটা ন্যায্য এবং যুক্তিযুক্ত, কোনো ডিসিপ্লিনের কারণে নয়। আমার সাথে অভিষেক বা মমতা ব্যানার্জির কারোর কোনো কথা হয় না। এর প্রসঙ্গ নেই তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় কি বললেন শোনাব। শুধু কল্যাণ বন্দ্যোপাধ্যায় নয়, যারাই সোশ্যাল মিডিয়া বলুন বা কাগজে বিবৃতি দিয়ে দলকে, তার ভাবমূর্তিকে ক্ষুণ্ণ হওয়ার মতন কাজ করছে, তাদের সকলকেই বলছি যে দলের বা সরকারের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখতে হবে এবং এমন কোনো কাজ কথা বিবৃতি একজন অপরজনের বিরুদ্ধে কটূক্তি করা, এটা কোনোটাই তারা যাতে না করেন তা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোনো রকম বিবৃতি দেবেন না, দলের যদি কিছু বক্তব্য থাকে তা দলের অভ্যন্তরে বলতে হবে। এবং আমি বারবার বলছি যে যে ধরনের কাজ একটার পর একটা সহকর্মীরা করছেন, তারা আজকে থেকে সম্পূর্ণভাবে এ ধরনের বিবৃতি দেওয়া থেকে বন্ধ করবেন, বন্ধ রাখবেন।